হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে অনলাইনে ঘরে বসে শুধুমাত্র খতিয়ান নাম্বার অথবা দাগ নাম্বার অথবা মালিকের নাম দিয়ে আপনি কীভাবে অনলাইন থেকে খতিয়ান সংগ্রহ করবেন অথবা খতিয়ান দেখতে পারবেন বা মালিকের সম্পূর্ণ ডিটেলস অথবা জমির সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আপনাদেরকে যেটি করতে হবে যে আপনি মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে জাস্ট এখানে আপনি লিখবেন ই তার আগে আরেকটি ই পর্চা লিখা জাস্ট ছাড় দেবেন এখানে একটি কথা বলে রাখি এ রাখি এর আগেও কিন্তু আমি একটি ভিডিও এই বিষয় নিয়ে আপলোড করেছিলাম কিন্তু সেখানে দেখা গিয়েছে যে আপনি শুধুমাত্র মালিকের নাম দেখতে পারছিলেন বাকি কিন্তু কোনো ডিটেলস দেখতে পারছিলেন না বাট আজকে যে ভিডিওটা আমি আপলোড দিব বা তৈরি করছি এটাতে কিন্তু আপনি মালিকের নাম সম্পূর্ণ ডিটেলস এবং প্লাস হচ্ছে যে আপনি ওই দাগে কতটুকু জমি আছে কি এ সম্পূর্ণ এক কথায় আপনি যে পর্চা বা খতিয়ান এটা সম্পূর্ণ দেখতে পারবেন তো সর্বপ্রথম এইটা ই পর্সা লিখে সার্চ দেওয়ার পরে এখানে এই যে নিচে দেখতে পারছেন ল্যান্ড গভ ডট বিডি ল্যান্ড বিডি এখানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন এখানে যদি এরকম থাকে তাহলে এই অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পরে এই যে আর এস খতিয়ান জাস্ট এখানে ক্লিক করবেন খতিয়ানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আরেকটি উইন্ডো বা ট্যাব খুলে যাবে তো এখানে এটি আসার পরে এখানে দেখতে পারছেন যে খতিয়ান এই খতিয়ানে জাস্ট আপনি আরেকবার ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আরেকটি পেজ চলে আসছে তো এখানে কি করতে হবে আপনাকে সর্বপ্রথম আপনার যে বিভাগ সেটা সিলেক্ট করতে হবে আরেকটি কথা বলে রাখি এই যে এখানে কিন্তু দেখেন যে কিছু লেখা যাচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু আসলে বলছে যে কোন কোন এলাকার বা কোন কোন স্থানের আপনি এই আর এস খতিয়ান বা মৌজা ম্যাপ পাবেন সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে তো আপনারা সর্বপ্রথম কিন্তু আপনাদের কাজ হবে এই জায়গায় দেখে নেওয়া যে আপনার যে এলাকা সেই এলাকার নামটি আছে কি না যদি এলাকার নাম না থাকে তাহলে অনাথায় চেষ্টা করে কোনো লাভ নেই আপনি পাবেন না তবে হ্যাঁ পর্যায়কর্মে কিছুদিন পরে হয়তো পাবেন কারণ সার্ভার এখন অল টাইম আপডেট চলছে আপডেট হয়ে গেলে হয়তো আপনার জেলাটা বা বিভাগটা যখন এখানে অ্যাড হয়ে যাবে তখন আপনি পাবেন এখন যেগুলো আসে এগুলাই কিন্তু শুধুমাত্র এখান থেকে দিবে তো এখানে বিভাগ সিলেক্ট করার পরে এখানে জেলা সিলেক্ট করবেন আমি আমারটা করছি আপনারা কিন্তু অবশ্যই আপনারটা করবেন তারপরে উপজেলা সিলেক্ট করবেন তো এরপরে মৌজা অবশ্যই আপনার যে জমির মৌজা সেই মৌজাটা আপনি এখানে সিলেক্ট করবেন যে জমির আপনি আসলে এই ডকুমেন্টটা দেখতে চাচ্ছেন সেই জমির মৌজাটা এখানে সিলেক্ট করবেন তো এখানে অনেক সময় আসলে নিচের দিকে থাকে সিলেক্ট হয়ে গেল তো এখানে দেখেন খতিয়ান নাম্বার আছে দাগ নাম্বার আছে মালিকের নাম আছে পিতা বা স্বামীর নাম আছে তো সর্বপ্রথম আপনি খতিয়ান নাম্বার হলে এক পেয়ে যাবেন আর দাগ নাম্বার বা মালিকের নাম বা পিতা মাতা স্বামীর নাম হ্যাঁ এগুলো দিলে কিন্তু অনেক আসবে সেখান থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে কারণ দাগ নাম্বারটা হচ্ছে যে এক দাগে কিন্তু অনেক জমি থাকে অনেক দাগ মিলে এরকম একটা জমি হয় আবার মালিকের নাম কিন্তু এক নামে অনেক মালিক আসে সেই জন্য মালিকের নামটাও হয়তো অনেক আসবে এরপরে পিতা বা স্বামীর নামও কিন্তু একই রকম নাম অনেক আসে সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি খতিয়ান নাম্বারটা দিতে পারেন আর যদি আপনার কাছে খতিয়ার নাম্বার না থাকে সেক্ষেত্রে আপনাকে তো এই বিকল্প রাস্তা ব্যবহার করতেই হবে তো এখানে আপনি সর্বপ্রথম খতিয়ান নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে কি করবেন এই যে ক্যাপসটা এই ক্যাপসটা এখানে লিখে দিবেন নাইন থ্রি জিরো সেভেন এটা কিন্তু সবসময় একরকম আসবে না ভিন্ন ভিন্ন আসবে আর যদি আপনারা এই যে ক্যাপসটা বুঝতে না পারেন তাহলে এই যে এখানে যে লাল দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে এটাতে জাস্ট ক্লিক করবেন করলে পারে এটা ঘুরে যাবে বা পরিবর্তন হয়ে যাবে এরপরে কী করবেন অনুসন্ধানে ক্লিক করবেন তো অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দাগ নাম্বার চলে আসছে অর্থাৎ এই খতিয়ানে যত দাগ নাম্বার আছে সব কিন্তু চলে আসছে মালিকের নাম চলে আসছে তার পিতার নাম চলে আসছে এবং তার বাসা কোথায় সেই ঠিকানা চলে আসছে তো এখন কথা হচ্ছে যে আমরা এই খতিয়ানটা কিভাবে হাতে পাবো তো এখন এই জাস্ট আবেদন করুন এখানে আপনি ক্লিক করে দিবেন জাস্ট আবেদন করুন এখানে ক্লিক করার পরে কিন্তু নেক্সট পেজে চলে আসবে এখানে আপনি কি চাচ্ছেন যে অনলাইন কপি বা সার্টিফাইড কপি অনলাইন কপিটা নিলে আপনার কি হবে যে আপনি জাস্ট এখান দেখতে পারবেন এই যে তথ্যটা এই তথ্যটা পাবেন সঠিক কিনা এটা দেখতে পারবেন আর সার্টিফাইড কপি নিলে আপনি সব কিছু সেটাতে করতে পারবেন বাট আসলে সার্টিফাইড কপি কিন্তু সবসময় ঠিকভাবে দেয় না যার কারণে এখান থেকে সার্টিফাইড কপিটা যদি অতি জরুরি না হয় তাহলে নেওয়ার প্রয়োজন নেই তো আমরা এখন অনলাইন কপি দিয়েই দেখি কিভাবে এরা দেয় তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে আমি এখানে আমারটা বসিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে যে এই জাতীয় পরিচয়ের আন্ডারে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে দিতে হবে আচ্ছা এরপরে আপনাকে একটি ইমেল যদি আপনার ইমেল থাকে দিবেন না হলে না দিলে কোনো সমস্যা নেই এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে আচ্ছা এরপরে আপনার ঠিকানা দিতে হবে এই যেই জাতীয় পরিচয়পত্রটি দিয়েছেন নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে যে ঠিকানা অবশ্যই সেই ঠিকানায় দিতে হবে আচ্ছা এরপরে আপনাকে কি করতে হবে এই যে এখানে যে যোগফল হ্যাঁ যোগফল এখানে নয় আর একে দশ এটা তুলে দিতে হবে এরপরে এখানে দেখতে পারছেন যে প্রদানের সময়সীমা তাৎক্ষণিক অর্থাৎ এখনই কিন্তু এটা দিয়ে দিবে ফি কোনো টাকা পয়সা লাগবে না এবং কোনো কিছুই লাগবে না জাস্ট এখানে এই ফর্মটি আপনি পূরণ করে ফেলবেন পূরণ করে জাস্ট পরবর্তী ধাপে ক্লিক করবেন তো এখানে আরেকটি কথা বলে রাখি যখন আপনার কিন্তু এই সার্টিফাইড কপি আবেদন করবেন তখন কিন্তু এখান থেকে অবশ্যই অফিস নির্বাচন করে দিবেন এখানে অফিস চলে আসবে যে কোন কোন অফিস থেকে আপনি এই সার্টিফাইড কপিটি পাবেন এটা সিলেক্ট করে দিতে হবে এবং এখানে এই যে আপনার পেমেন্ট অপশন এই অপশন থেকে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে হয়তো মেবি চল চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে তো যেহেতু আমরা এখন অনলাইন থেকে কপিটি নিব আমাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না তো এখানে জাস্ট পরবর্তী ধাপে পেমেন্ট করুন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরপরই এখনই কিন্তু আমাদের সেই খতিয়ানটি চলে আসবে আসলে নেট স্লো থাকার কারণে একটু দেরি হচ্ছে এই এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু খতিয়ানটি চলে আসছে যেই খতিয়ানটি আমি এখানে তত্ত্ব দিয়েছিলাম যে আর এস খতিয়ান এত নাম্বার এই যে আমি যদি আর জুম করি তাহলে ভালোভাবে দেখতে পারবেন যে এখানে কিন্তু মালিকের নাম তারপরে কতটুকু জমি আছে তারপরে কোন কোন দাগ আছে হ্যাঁ কি ধরনের জমি এরপরে আপনার দাগের মধ্যে কত অংশ অর্থাৎ এটা হচ্ছে যে এক কথায় খতিয়ান যে খতিয়ানটি আমরা সাধারণত ভূমি অফিস থেকে পেয়ে থাকি বা এটা দেখার জন্য ভূমি অফিসে যাই এটা কিন্তু সেই খতিয়ান তো এখান থেকে কিন্তু আপনি কি করতে পারবেন এই খতিয়ানটি জাস্ট এই ডাউনলোড এই আইকন থেকে ক্লিক করলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডি ঠিক আছে তো এই ডাউনলোড করে নিলেন এখন কিন্তু আপনি এটা সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন তো এইভাবে আপনি কিন্তু খুব সহজে খতিয়ান কিন্তু হাতে পেতে পারেন বা দেখতে পারেন যে একটি জমির আসলে মালিকানা বা অন্যান্য ডিটেলস যেগুলো আপনারা দেখে থাকেন সেগুলো ঠিক আছে কি না তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ